হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। প্রীতি ব্লগে তোমাদের ওয়েলকাম অ্যান্ড অনেক 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 ভালোবাসা। দেখো, আমি প্যাকেট হাতে করে চলে যাচ্ছি মাঠের দিকে গুটি গুটি পায়ে। মা বললো যে কটা মটর শাক তুলে আনতে, আর আমাদের অল্প একটু মটর শাক লাগিয়েছে, সেটা তুলতে যাচ্ছি। আর একটা কাকু এদিকে পেঁয়াজ লাগিয়েছি, এত সুন্দর হয়েছে পেঁয়াজগুলো, মানে না দেখলে বিশ্বাস করবো না তোমরা, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমি প্যাকেটটা পকেটে নিয়ে চলে যাচ্ছি সুন্দর করে গুটি গুটি পায়ে মাঠের দিকে। আর ঠান্ডাও ভীষণই পড়েছে, তাই চাদর গায়ে দিয়ে সোয়েটার পরে চলে যাচ্ছি মাঠে। আর যেতে যেতে দেখি কি একটা পেঁপে গাছ, এত সুন্দর পেঁপে ধরেছে না, মানে পেঁপে ধরেছে, পেঁপেগুলো বেশ বড় বড়, মাঝখানে খানিকটা ফাঁকা দিয়ে আবার কটা পেঁপে ধরেছে। আর এইদিকে দেখো আমাদের উত্তম দাদা, উনি তো ফোনে গল্প করতেই ব্যস্ত, আমাদের দিকেও তাকানোর একটু মানে সময় নেই। আর এইদিকে দেখো ফুলকপি গাছ, এই ফুলকপি গাছ আমি ফার্স্ট দেখলাম, বেশ ভালো লাগলো দেখতে। আর এইখানে আছে কুলেখাড়া শাক, তিন ধরনের মানে তিন রকমের শাক আছে এখানে, কুলেখাড়া শাক, আর আছে এই যে এখানে ছোলা শাক, আর এই খেসারি শাক বলে, আর এই যে মটর শাক লাগিয়েছে আমাদের, না এটা হচ্ছে অন্য কাকুর। এই চলে যাচ্ছে আমাদের মাঠের দিকে। আর তোমরা ভাবতে পারো আমি এত মাঠের ভিডিও তোমাদেরকে দিই কেন, কেননা এই সর্ষে ফুলের সিজনটা, শীতকালের সিজনটা ভীষণই ভালো লাগে মাঠ বিকেলে, বিশেষ করে বিকেলে মাঠে আসতে। সেই জন্য তোমাদেরকে আমি আমার এই আমি একা কেন সৌন্দর্যটা দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করি। আর এইগুলো কী শাক তোমরা একটু দেখে নাও, সর্ষে ফুলের মানে সর্ষের মধ্যে এই শাকগুলো হয়েছে, তোমরা যদি জেনে থাকো তো আমাকে কমেন্ট করে জানিও। আর এদিকে দেখো মানে এতই সুন্দর লাগছে, মানে তোমরা দেখে নাও একটু কত চারিদিকে হলুদ আর হলুদ, আর তার মধ্যে আমি আছি এই যে গুটি গুটি পায়ে চলে আসছি। আমার মনটাও ভীষণই ভালো লাগছে, বিকালে মাঠে আসলে সত্যিই খুব ভালো লাগে, সেই জন্য মাঝে মাঝেই চলে আসি মাঠে এই শাক তুলতে। আর এই মটর শাক দেখো আমাদের এই যে অল্প একটু লাগিয়েছে, আর এই মটর শাক তুলতে আমি ভীষণই ভীষণই পছন্দ করি, ভালো লাগে আমার, তাই আমিই বেশিরভাগ আসি মাঠে শাক তুলতে। প্যাকেটটা পকেট থেকে আস্তেই করে বের করে নিয়ে এই যে এখন দেখছি কোথায় ভালো শাক আছে, দেখতে দেখতে ভাবি এখান থেকে তুলি, টুক পরে বসে বললাম শাক তুলতে প্যাকেটটা নিয়ে। এই দেখো শাক, আমার ভীষণই ভালো লাগছে শাক তুলতে, শাক অনেক কড়াই তোলা হয়ে গেছে, এই দেখো হাতে আর ধরছে না, এত ভালো লাগে শাক তুলতে আমার। আর বিকেল টাইমটা আসলে ভালো হয়, সকালে আসলে কী বলো তো কুয়াশা পড়ে না, ভিজে যেতে হয়, আর সেই জন্য বিকেলেই আসি। আমি প্যাকেটটা নিয়ে প্যাকেটের মধ্যে রেখে দিলাম। আর মা বলে যে মাঠে শাক টাক তুলতে আসলে ই নিতে নেই, মানে ঝুড়ি বা ডালা টাইপের কিছু নিতে নেই, তাহলে শাক বা কোনো সবজি নিতে আসলে সেগুলো নাকি নষ্ট হয়ে যায়, পোকায় খায়, সেই জন্য আমি প্যাকেট নিয়েই এসেছি। আর দিদাকে ডাকলাম, দিদা আসো, দিদা বলছে যে কি করছিস ওইখানে, এলো শাক তুলছি, তুমিও আসো আমার সঙ্গে একটু শাক তুলতে। আর তোমার দাদা ভাই ভিডিও করছে, বলে আমাকে মানে এত বোর ছবি তুলিস না, বোর চেহারা নষ্ট হয়ে যাবে। দিদাকেও ডাকলাম, দিদা ভীষণ ভালো। আর এই দিদাকে তোমরা নিশ্চয়ই চেনো, আমার আগের ব্লগে দেখেছো যে আবির মামার মা এটা আমাকে ভীষণই ভালোবাসে, ওই দিদাও কটা তুলছে, মাসি নাকি খুব ভালো এই শাক খায়, তাই অল্প কটাই নিল, বেশি নেয়নি। আর ওইখানে দেখি দাদু বসে আছে, মানে ওই দিদার হাজবেন্ড, ওই দাদু বসে বসে ওই যে নিড়াচ্ছে। আর এইখানে ওরা লাগিয়েছে হচ্ছে কুমড়ো গাছ, কুমড়ো গাছগুলো ভীষণই ভালো হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, দাদু ওখানে বসে বসে কাজ করছে। ওরা শুধু কুমড়ো গাছ লাগায়নি, আরও অনেক কিছু লাগিয়েছে। এইখানে দেখো পেঁয়াজ আছে, তারপরে এইদিকে হচ্ছে টমেটো লাগিয়েছে দাদুরা, খুব ভালো হয়েছে টমেটোগুলো, দারুণ হয়েছে। এই যে দিদা, এবার হচ্ছে আমাদের দিদার হচ্ছে যে দিদাদের জমি, এটা লাউ গাছ লাগিয়েছে, আর আমরা খাবো হচ্ছে লাউ পাতা দিয়ে কই মাছ ভাপা, সেই জন্য এই যে দিদা পাতা কেটে দিচ্ছে। হঠাৎ একটা সামনে বিড়াল চলে আসলো আমার, এই যে দিদা বলছে কতগুলো দেবো, বললাম বেশি দিও না, অল্প কটা দাও। তা দিদা এই যে পাতা তুলতেই ব্যস্ত, দিদি আমাকে ডাকছিলো যাই ভেতরে আয় তুই কেটে নে, বললাম না দা তুমি কেটে দাও। তারপরে এই যে দিদা আমাকে পাতাগুলো দিয়ে দিলো, পাতাগুলো ভীষণই সুন্দর। আর এই যে পাতাগুলো নিয়ে আমি এখন গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো, বললাম ওই দিক দিয়ে যাই, দিদা বলো না আমাদের বাড়ি এই দিক দিয়ে আয়, তা দিদাদের ওই দিক দিয়েই যাবো, দিদা ওই দিক দিয়ে যাস না আমাদের এদিক দিয়ে আয়, তাই ওখান থেকে ব্যাক করলাম। আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তোমরা ভীষণই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা, বাই বাই।